আন্তদলার ডাকাত চত্রের 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কেরানীগঞ্জ, ভালুকা, সোনাগাজী স্বর্ণের দোকান সহ 25 থেকে 30টি স্বর্ণের দোকানকার জড়িত সহ তাদের গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন যে আমরা মতিঝিল ডিভিশনের খিলগা থানা একটা ডাকাতি মামলা তদন্ত করতে গিয়ে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগা জোনাল টিম আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত চত্রের সন্ধান পায়। আমরা তদন্তকালে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, এই ডাকাত দলের যে মাস্টার মাইন্ড, মূল যে আসামি তার নাম ল্যাংরা হাসান, তার মূল নাম হলো মাস্টার মাইন্ড হাসান জমাদ্দার, ওর ল্যাংরা হাসান। এই ল্যাংরা হাসানকে আমরা বহুদিন যাবৎ করছিলাম। সে 2008 সাল থেকে এ পর্যন্ত প্রায় 25 থেকে 30টি স্বর্ণের দোকান সে ডাকাতি করেছে। তার মূল ইটি হচ্ছে সে স্বর্ণের দোকান ডাকাতি করা, অন্য ডাকাতি না। এবং সে ডাকাতি করে সে ইন্ডিয়া চলে যায়। পেশাদার সংঘবদ্ধ এই ডাকাত চক্রটি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় 2008 সাল থেকে 25 থেকে 30টা স্বর্ণের দোকান তারা ডাকাতি সংগঠিত করেছে। এবং তারা, আমি যে মার্ডার অপারেন্ট বললাম, তারা এসে একটা বাসা ওই পাশে ভাড়া নেই নিয়ে বাসাটা ভাড়া নিয়েই ওই স্বর্ণের দোকানটা তারা রেখি করে, 2-3 দিন রেখি করে। এটা পরিচালনা করে হলো এই ল্যাংরা হাসান মাস্টার মাইন্ড, সে ইন্ডিয়া থেকে এটা পরিচালনা করে। যখনই ডাকাতিটা হয় এর একদিন আগে উনি চলে আসে, এসে তাদের মার্ডার অপারেন্ট হচ্ছে বোমা ফাটিয়ে তারা ভিতরে ঢুকে যায়। 6 থেকে 7 মিনিটের মধ্যে তারা পুরো দোকানটা লুট করে তারা নিয়ে হুন্ডাই, কোন সময় 2টা হুন্ডায় 3-3-6 জন আসে, অথবা তারা একটা মাইক্রোবাস করে 6-7 জন এসে অথবা প্রাইভেট কারে এসে তারা ডাকাতি করে চলে যায়। এবং ডাকাতি করে যেহেতু সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা দিয়ে সে ইন্ডিয়া চলে যায়। এরকম ভাবে 2012 সালেও চিটাগাং একটা ডাকাতি করতে গিয়ে তাদের সাথে বন্দুক যুদ্ধে তার একটা পা উড়িয়ে যায়, একটা পা। তারপরেও সে পা উড়ে যাওয়ার পরেও এই ল্যাংরা হাসান এই কন্টিনিউ ডাকাতি করে যাচ্ছে। সর্বশেষ ডাকাতি ঘটনাটি ঘটেছে হল কেরানীগঞ্জ থানা। এবং আমরা এভাবে তাকে, আপনারা যখন দেখবেন যে ময়মনসিংহের ভালুকা, মানিকগঞ্জের কয়েকটা এলাকায়, কেরানীগঞ্জ, তারপর চিটাগাং, ফেনী, ফুলগাজী বিভিন্ন এলাকা, আপনারা দেখবেন ইউটিউবে গেলেও যখন সার্চ দিবেন দেখবেন যে এই ল্যাংরা হাসান যে ডাকাতিটি করছেন তার ভিডিও ফুটেজ রয়েছে। যাই হোক, তাকে আমরা অনেকদিন খোঁজার পরে তাকে এবং তার যে সংঘবদ্ধ যে যারা রয়েছে 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এবং এমনকি ফেনীতে ডাকাতি কালীন সময়ে একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত সংঘটিত হয়েছে। আমরা তাদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে প্রায় অনেক মানে হাজার হাজার বড়ি তারা যে স্বর্ণ লুট করেছে, ডাকাতি করেছে, সেগুলি কোথায় বিক্রি করেছে সেটা আমরা খুঁজে বের করছি। আমরা রিমান্ডে এনে জিজ্ঞেস, তারা প্রাথমিকভাবে তারা আমাদের স্বীকার করেছেন এবং তারা কোন জায়গায় বিক্রি করেছেন সেটা আমাদেরকে বলেছেন। তবে কিছু কিছু জায়গায় আমাদের লিমিটেশন আছে। আমরা মনে করি কিছু জায়গায়, যেমন তাঁতিবাজার সহ কিছু মার্কেট রয়েছে, সেখানে কিন্তু একটু মানে অসৎচক্র, অসৎ সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা সবসময় তারা চোরাই বা ডাকাতি মালামাল কিনে তারা গোলে সেটা অন্য জায়গায় বিক্রি করে দেয়। তাদের নামও আমরা পেয়েছি। আমরা তাই বিনীত অনুরোধ করব, যদি এই সকল অসৎ যে দোকানদার যারা রয়েছেন তাদেরকে যেন, যারা এই দোকান মালিক সমিতি রয়েছে তারা যেন তাদেরকে প্রশ্রয় না দেয়। এবং তারা এইগুলি কারণেই, তারা এই চোরাই মাল ডাকাতি মালগুলি কিনার কারণেই এই যে সংঘবদ্ধ দুর্ধর্ষ আন্তঃজেলার ডাকাত সদস্যরা বিভিন্ন জায়গায় ডাকাতি করছেন আর এই ডাকাতির মালটা তারা মানে তাঁতিবাজার সহ বিভিন্ন এলাকাগুলিতে বিক্রি করে দিচ্ছেন। আমরা অনেকের নাম পেয়েছি। আমরা রিমান্ডে এনে তাদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন এলাকাগুলি অভিযান পরিচালনা করবো।